দশটি ভবিষ্যৎবাণী যা সত্য হয়েছিল। অনেকেই অতীতে ভবিষ্যৎবাণী করতেন, সব সত্য হয়নি, কিন্তু যেগুলো সত্য হয়েছে সেগুলো কি করে 100 ভাগ মিলে যায় তা না পড়লে আপনি বিশ্বাস করতে চাইবেন না। চলুন দেখা যাক সেই 10টি আলোচিত ভবিষ্যৎবাণী যা সত্য হয়েছিল। 1. রবার্ট বয়েলের হাতে লেখা একটি তালিকা যা 1660 সালের দিকে করেছিলেন, সেখানে তিনি ভবিষ্যৎবাণী করেন একদিন একজন মানুষের শরীর থেকে অন্যজনের শরীরে অঙ্গ প্রতিস্থাপন করবে। তিনি আরও বলেছিলেন যে এমন কিছু একটা আবিষ্কৃত হবে যেটার সাহায্যে মানুষ যে কোনো জায়গায় ঠিকানা খুঁজে পেতে পারবে, যা বর্তমানে GPS। একটু ভেবে দেখুন, এত আগের সময়ে যখন কুসংস্কারের বেশি প্রচলন ছিল তিনি কত উন্নত চিন্তার মানুষ ছিলেন। 2. 1783 সালে আমেরিকার বিখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়ের সভাপতি এজরা স্টাইল ইউরোপের জনসংখ্যা বিশ্লেষণ করে ভবিষ্যৎবাণী করেছিলেন যে 1983 সালের দিকে আমেরিকার জনসংখ্যা 300 মিলিয়নে উন্নীত হবে। ঠিক 200 বছরের কিছুটা পরে জনসংখ্যা এখন 300 মিলিয়ন হয়ে গিয়েছে। 3. 1866 সালে যখন মাত্র 60টি রাসায়নিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল, কিন্তু একজন রাশিয়ান কেমিস্ট একটা পর্যায় সারণী ডিজাইন করেছিলেন যেখানে বাকি মিসিং 40টিরও বেশি রাসায়নিক পদার্থের ভর এবং ধর্ম সম্পর্কে একদম নির্ভুলভাবে উল্লেখ করেন। 4. 1865 সালে চাঁদে মানব অবতরণের 100 বছরের আগে জিলস ভার্ন নামে একজন ব্যক্তি এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে মানুষ চাঁদে যাবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি এটা বলেছেন তার বই ফ্রম আর্থ টু মুন থেকে, যে রকেট ফ্লোরিডা থেকে পাঠানো হবে, এবং তিনি সেই মহাকাশযানের নাম উল্লেখ করেছিলেন। সেই মহাকাশযানের নামটি ছিল অ্যাপোলো 11, এবং তিনি এও জানতেন যে কতজন নভোচারী সেই চাঁদে যাবে। 5. 1898 সালে টাইটানিক ডুবে যাওয়ার 14 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন একজন বিখ্যাত ছোট গল্প রচয়িতা তার বই ফিউটিলিটি অর দ্য উইক অফ দ্য টাইটান। সেখানে বলেছিলেন যে কিভাবে বৃহত্তম জাহাজ একটা বরফের স্তূপের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়, যা টাইটানিকের সাথে সম্পূর্ণ মিলে যায়।